পরীক্ষায় তিনি করে গ্রুপ ডি চাকরি গ্রুপ ডিতে 90 ভুয়ো চাকরি মামলা এসএসসি রিপোর্ট অসম্পূর্ণ ফের রিপোর্ট তলব হাইকোর্টের আরো জানবো এই বিষয়ে প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছেন অর্ণব দেখো 90 গ্রুপ ডির ভুয়ো নিয়োগ এবং এই মামলা এসএসসি এবং একই সঙ্গে মন্ত্রশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করা হয়েছিল এবং যে রিপোর্ট আসে তাতে দেখা যায় সেই একই রকমের এর আগে যতগুলো মামলা দেখেছি আমরা গ্রুপ ডির প্রস্তুতির ক্ষেত্রে সেই একই রকমের এসএসসি বলছে তারা কোনো সুপারিশপত্র পাঠায়নি বোর্ড বলছে তারা সুপারিশপত্র দিয়েছে হার্ডকপি এবং সবকিছু তাই তারা নিয়োগপত্র দিয়েছে এই জায়গা থেকে অর্থাৎ এসএসসি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে অসন্তুষ্ট হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবারও রিপোর্ট চাইলেন 17ই মার্চের মধ্যে এবং তিনটে নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাইলেন কমিশনের কাছ থেকে যে 90টা ভুয়ো নিয়োগ এই ভুয়ো নিয়োগগুলির ক্ষেত্রে মেধা তালিকায় জায়গা না পেয়েও চাকরি পেয়েছে এই যে চাকরি পাওয়ার অভিযোগ নির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এসএসসির কাছে জবাব কি রয়েছে দুই মেধা তালিকার পিছিয়ে থাকারে অগ্রাধিকারের ভিত্তিতে বেছে বেছে যে চাকরি করা হয়েছে পিক অ্যান্ড চুজ করা হয়েছে তাদের চাকরি বা নিয়োগ কি করে হলো সুপারিশপত্র কি করে গেল এবং তিন সবথেকে বড় বিষয় কাস্ট অর্থাৎ আমরা জানি যে জাতিগত সংরক্ষণ একটা সেই সংরক্ষণের নিয়মটাও কেন মানা হলো না বিভিন্ন ক্ষেত্রে এই তিনটে নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে 17ই মার্চে শুনানির জন্য আসবে এবং এই মামলা শুনানি চলাকালীন বিচারপতি এমনটা মন্তব্য করেন যে তিনি ডজন ডজন সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন এবং এই নির্দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে তিনি ভাবছেন এই গাছের তলায় কোথাও স্ট্যাচুর নিচে যে ছেলেগুলি মেধাবী গরিব পরিবারের ছেলে তারা যেভাবে সুবিচারের আশা দিনের পর দিন হাইকোর্ট আসছে তাদের বিষয়গুলি তিনি সহানুভূতির মতো ভাবতে চাইছেন সহানুভূতি হয়ে ভাবতে চাইছেন এবং এই নির্দেশ যত এগোচ্ছে তত কিন্তু এসএসসির অনিয়ম দুর্নীতির অভিযোগ বাড়ছে বই কমছে না ধন্যবাদ বিধানসভায়